একতরফা নির্বাচনের যে তারা তাদের যে উদ্যোগ সেটা মনে হচ্ছে মন্ত্রীদের কথাবার্তার মধ্যে, যা আমি এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছি, যা আনুষ্ঠানিকতা মাত্র। তারপরে অর্থমন্ত্রীও বলেছেন, আমি সেই কথার প্রেক্ষিতে এটা বলেছি যে এই দেশে এটা সম্ভব না, কারণ এই দেশ হচ্ছে অধিকার আদায়ের ঝটিকা কেন্দ্র, যেটি আমি এখানে উল্লেখ করেছি। কারণ বহু আন্দোলন সংগ্রামের রক্তস্নাত দেশ হচ্ছে বাংলাদেশ, এখানে বারবার ঘুঘু ধান খেয়ে যাবে আর সেই ঘুঘুকে আটকাতে পারবে না এমন কোনো কথা না। এই জন্যই আমি মনে করছি বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, বিএনপি সহ নানা শ্রেণী পেশার মানুষ এবং যারা গণতন্ত্রের পক্ষে, যারা মানুষের স্বাধীনতার পক্ষে, এই নানা মত বিশ্বাসের মানুষ, বুদ্ধিজীবী এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই একযোগে এই এই সরকারের এই ভয়ঙ্কর যে অশুভ ইচ্ছা এটাকে গুড়িয়ে দিতে তারা প্রস্তুত থাকে। ধন্যবাদ। 5ই জানুয়ারির মতো ভোটারবিহীন একতরফা নির্বাচন আর এদেশে করতে দেওয়া হবে না। বাংলাদেশ বাংলাদেশ অধিকার আদায়ের ঝটিকা কেন্দ্র। নির্বাচন নিয়ে ছিড়িমিড়ি খেললে কাঁটা তারের বেড়া নয়, চীনের প্রাচীরের নয়, প্রতিরোধ করে তোলা হবে। বিএনপি একতরফা ভাগাভাগি নির্বাচনকে কেবল প্রত্যাখ্যান নয়, জনগণের সাথে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ধাক্কায় সেই নির্বাচনকে গুড়িয়ে দেওয়া হবে। তাই তিনি বলেছেন আগামী নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা মাত্র। ঠিকই বলেছেন, যে ক্ষেত্রে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে না সেখানে তো শুধুমাত্র একতরফা ফল ঘোষণা করা হবে, তো এটা আনুষ্ঠানিকতা ছাড়া তো আর অন্য কিছু নয়। উবায়দুল কাদের সাহেবকে ধন্যবাদ, তিনি তাদের যে কুকর্মের কথাটা সেটা উনি আগেই জানিয়ে দিয়েছেন এবং দেশবাসী যেটা নানাভাবেই জেনেছে এখন একবারে পুরোপুরি আওয়ামী